নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নিম্বার গীতা ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি সৌনদ্ধ রাবি। আজকে ক্লাসে আমরা শিখব অর্গলা স্তোত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ। অনেকেই হয়তো আমরা চণ্ডী পাঠ করে থাকি, তো চণ্ডী পাঠের পূর্বে আমাদের অর্গলা স্তোত্র পাঠ করে নিতে হয়। তো আজকের ক্লাসে আমরা সেই অর্গলা স্তোত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো শুদ্ধ সংস্কৃত উচ্চারণের সাথে অর্গলা স্তোত্র পাঠ করতে হলে আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তার দেরি না করে ক্লাসটি শুরু করছি। প্রথমে লেখা আছে ওম নমঃ চণ্ডিকাভাই, ওম নমঃ চণ্ডিকাভাই। এখানে ওমের উচ্চারণটা, ওমের উচ্চারণটা হবে আ ও মা, অর্থাৎ আওম, মুখটা বড় থেকে ছোট হবে আওম। তারপরে নমঃ চণ্ডিকাভাই, নমঃ চণ্ডিকাভাই। এখানে তালিবস্য এবং এই যে চ, এই দুইটা যুক্ত হয়ে যে উচ্চারণটা আসছে সেটা নমঃ চণ্ডিকাভাই। এটা আরেকভাবে উচ্চারণ করা যায় নমঃ চণ্ডিকাভাই, অর্থাৎ নমঃ চণ্ডিকাভাই দুইভাবে উচ্চারণ, ওম নমঃ চণ্ডিকাভাই অথবা ওম নমঃ চণ্ডিকাভাই। তারপরে আছে অথ অর্গলা স্তোত্রম, দন্তস্য, যে অর্গলা স্তোত্রম, এই যে দন্তস্বর উচ্চারণটা সয়ের মতো হবে, ইংরেজি এস ও সয়ের মতো। তারপরে ম, ময়ের নিচে যেহেতু হসন্ত আছে সেক্ষেত্রে অর্ধেক উচ্চারণ হবে অথ অর্গলা স্তোত্রম, অথ অর্গলা স্তোত্রম। এই যে উচ্চারণগুলো আমি এবার নিচে ভেঙে লিখে দিয়েছি, তো আপনারা এখান থেকে দেখতে পারবেন। অথ অর্গলা স্তোত্রম ওম আসিয়া, ওমের উচ্চারণটা আপনারা দেখেছেন আসিয়া। এই যে জফলার উচ্চারণটা ই রূপে হবে, ই রশি আর অন্তস্ত ই, ওম আসিয়া শ্রী অর্গলা স্তোত্র মন্ত্রাসিয়া, দন্তস্বর উচ্চারণটা সয়ের মতো, স্তোত্র মন্ত্রাসিয়া, দন্তস্বর উচ্চারণটা সয়ের মতো, আর যেহেতু জফলা আছে ই রূপে উচ্চারণ হবে ই, অর্গলা স্তোত্র মন্ত্রাসিয়া বিষ্ণু ঋষিহি। এই যে ঋষির আগে যে ঋষির উপরে যে রির উপরে যে একটা রেফ আছে, সেই রেফের কারণে বিষ্ণু রে, এটা বিসর্গ, মানে রজাত বিসর্গ, অর্থাৎ বিসর্গ, এই যে রটা, রটাকে আমরা বিষ্ণুর ঋষি, আমরা এই রটাকে আমরা বিসর্গর মতো উচ্চারণ করবো, হয়ের মতো, বিষ্ণু ঋষিহি, বিষ্ণু ঋষিহি। তারপরে এই বিসর্গ উচ্চারণটা হয়ের মতো, বিষ্ণু ঋষি। তারপরে অনুষ্টুপ, অনুষ্টুপ, এই যে মূর্ধন্য স্বর, মূর্ধন্য স্বর উচ্চারণটা আমরা স্বয়ের মতো করব, স, তালিবস্য, মূর্ধন্য স্ব, এগুলোর উচ্চারণ আমরা স্বয়ের মতো করব, অনুষ্টুপ। এই যে পয়ের নিচে যেহেতু হসন্ত আছে সেক্ষেত্রে পটা অর্ধেক উচ্চারণ হবে অনুষ্টুপ। ছন্দহ, ছন্দহ, বিসর্গ উচ্চারণটা মানে হয়ের মতো হবে ছন্দহ শ্রী, তালিবস্য উচ্চারণটা স্বয়ের মতো, মহালক্ষ্মীর দেবতা, মহালক্ষ্মী দেবতা, এই যে রেফটা, রেফের উচ্চারণটা আমরা হ রূপে করতে পারি, মহালক্ষ্মী দেবতা, শ্রী জগদম্বা, শ্রী জগদম্বা। এই যে ময়ের নিচে বফলা আছে, বফলার উচ্চারণটা আমাদের হবে উয়া রূপে, উয়া উয়া, অর্থাৎ রসু আর অন্তস্ত, এই এরকম উচ্চারণটা হবে উয়া জগদম্বা। এই যে এখানে ম, ময় বয়ের নিচে সাথে যেহেতু আকার আছে সেক্ষেত্রে ওয়া উচ্চারণ হবে ওয়া, আকার যদি না থাকতো সেক্ষেত্রে ওয়া উচ্চারণ হতো, শ্রী জগদম্বা প্রীত্যার্থে, শ্রী জগদম্বা প্রীত্যার্থে সপ্তশতী, সপ্তশতী, তালিবস্বর উচ্চারণটা স্বয়ের মতো এবং দন্তস্বর উচ্চারণটা স্বয়ের মতো, সপ্তশতী পাঠাঙ্গাত্যেন, সপ্তশতী পাঠাঙ্গাত্যেন, জফলার উচ্চারণটা ইয়রূপে, পাঠাঙ্গাত্যেন জপে বিনিয়োগ, বিনিয়োগ, এই যে বিসর্গ উচ্চারণটা হয়ের মতো জপে বিনিয়োগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবার প্রথম থেকে বলছি, ওম নমঃ চণ্ডিকাভাই অথ অর্গলা স্তোত্রম ওম আস্য শ্রী অর্গলা স্তোত্র মন্ত্রস্য বিষ্ণু ঋষিহি অনুষ্টুপ ছন্দ শ্রী মহালক্ষ্মী দেবতা
श्री जगदम्बा प्रत्यर्थे सप्तशति पाठांगत्वेन जपे विनियोगः। एरपरे आमरा एर पर श्लोकगुला देखे नेई। लिखने लेखा आछे मार्कण्डेय उवाच, मार्कण्डेय उवाच। तारपरे आछे एक नम्बर श्लोकटा आमरा जोदि देखी, जायत्वम, जायत्वम। त्वयेर नीचे जेहेतु बफला आछे, बफलार उच्चारणटा वा रूपे हबे वा, आर अनुस्वार उच्चारणटा म। जायत्वम देवी चामुण्डे, जायत्वम देवी चामुण्डे। जय भूतार्ति हारिणी, जय भूतार्ति हारिणी। तारपरे जय सर्वगते देवी, तंत्रस्वर उच्चारणटा आपनारा जानेन स्वयेर मतो। सर्वगते देवी कालरात्रि नमो अस्तुते, नमो अस्तुते। कालरात्रि एखाने जे हट आछे नमो अस्तुते, हयेर उपरे मात्रा नेई। मात्रा जदि ना थाके हयेर सेक्षेत्रे हटा अरूपी उच्चारण हबे, नमो अस्तुते, नमो अस्तुते। तारपरे आछे जयंती मंगला काली, जयंती मंगला काली। भद्रकाली कपालिनी, भद्रकाली कपालिनी। दुर्गा क्षमा, दुर्गा क्षमा। ये खियर उच्चारण, खियर उच्चारणटा हबे क आर मूर्धन्य। सेटा जदि आमरा भांगी दुइटा वर्ण पाई सेटा हच्छे क एबं मूर्धन्य। दुर्गा क्षमा शिवाधात्री, शिवाधात्री। तालिबस्वर उच्चारणटा स्वयेर मतो, शिवाधात्री। स्वाहा, तालिब दंतस्वर उच्चारणटा स्वयेर मतो। आर दंतस्वर नीचे जेहेतु बफला आछे सेई बफलार उच्चारणटा ओआ रूपे हबे, स्वाहा, स्वधा, नमो अस्तुते। हयेर उपरे जेहेतु मात्रा नाई सेक्षेत्रे अ रूपे उच्चारण हबे, नमो अस्तुते, नमो अस्तुते। एर परवर्ती श्लोकगुलो आमरा देखे नेई। मधु कैटव विध्वंसी, मधु कैटव विध्वंसी। एई जे अनुस्वार, अनुस्वार उच्चारणटा नर मूर्धन्य मतो हबे जदि शब्देर माझखाने थाके, जदि शब्देर शेषे थाकतो। जेमन एई जे रूपम, जायम, एगुलार क्षेत्रे मयेर मतो हबे, किन्तु शब्देर माझखाने थाकले सेक्षेत्रे नयेर मतो हबे। मधु कैटव विध्वंसी विधात्री वरदे नमः, विसर्ग उच्चारण हयेर मतो, विधात्री वरदे नमः। তারপরে আছে রূপাম দেহি, জায়াম দেহি। এই যে অনুস্বার উচ্চারণটা ময়ের মতো, যেহেতু শব্দের শেষে আছে। রূপাম দেহি, জায়াম দেহি। ইয়শ, ইয়শ। অন্তস্থ জ, অন্তস্থর জর উচ্চারণটা ইয় রূপে হবে। অন্তস্থ জ, জফলা, এগুলোর উচ্চারণটা ইয় রূপে হবে। ইয়শ দেহি, দ্বিশ জহি, দ্বিশ জহি। দ্বয় বয়ের উচ্চারণটা ওয়া রূপে হবে, বয়ের উচ্চারণটা ওয়া রূপে, দ্বিশ জহি। এখানে বয়ের সাথে যেহেতু রশ্মিকার আছে, সেহেতু দ্বিশ জাহি, রশ্মিকারটা এই ওয়ার সাথেও যুক্ত হবে, দ্বিশ জাহি। তারপরে আছে মহিষাসুর, এই যে উচ্চারণটা লক্ষ্য করবেন, মূর্ধন্যস্বর উচ্চারণটা স্বর মতো আর দন্তস্বর উচ্চারণ স্বয়ের মতো। মহিষাসুর নির্নাশী, মহিষাসুর নির্নাশী। ভক্তানাম সুখদে নমঃ, ভক্তানাম সুখদে নমঃ। রূপম দেহি, জয়ম দেহি, যশো দেহি, দ্বিশ জহি। এই উচ্চারণটা লক্ষ্য করবেন, রূপম দেহি অনুসার উচ্চারণটা ময়ের মতো হবে, যদি শব্দের শেষে থাকে, শব্দের মাঝখানে থাকলে মূর্ধন্যর মতো। যেমন সংস্কৃত, তারপরে সংসার, এরকম মাঝখানে থাকলে নয়ের মতো, মূর্ধন্যর মতো, আর শব্দের শেষে থাকলে ময়ের মতো। রূপম দেহি, জয়ম দেহি, যশো দেহি। অন্তস্থ জ্বর উচ্চারণটা ইয় রূপে, ইয়শো দেহি, দ্বিশ জহি, দ্বিশ জহি। বয়ের নিচে বফল, দয়ের নিচে যেহেতু বফলা আছে, বফলাটার উচ্চারণ ওয়া রূপে, দ্বিশ জহি। তার পরবর্তী শ্লোকগুলো আমরা দেখে নেই। এরপরে লেখা আছে ধূম্র নেত্র বধে দেবী, ধূম্র নেত্র বধে দেবী। ধর্ম কামার্থ দায়িনী, ধর্ম কামার্থ দায়িনী। রূপম দেহি, জয়ম দেহি, যশো দেহি, দ্বিশ জহি, দ্বিশ জহি। উচ্চারণগুলো ভালো করে লক্ষ্য করবেন। তারপরে আছে রক্তবীজ বধে দেবী, রক্তবীজ বধে দেবী। চণ্ডমুণ্ড বিনাশিনী, আমি যে তালিবস্য আর মূর্ধন্যস্য এগুলোর উচ্চারণ কিন্তু আমি করছি স্বরূপে, আর যেখানে দন্তস্য সেগুলোর উচ্চারণ স্বরূপে। তা আপনারাও এই উচ্চারণগুলো লক্ষ্য করবেন।
আর এই উচ্চারণগুলো খেয়াল করে আপনারা চণ্ডী পাঠ করবেন বা গীতা পাঠ করবেন। আপনার সংস্কৃতে কোনো মন্ত্র বা শ্লোক পাঠ করলে আপনার এই উচ্চারণগুলো মাথায় রেখে আপনারা পাঠ করবেন। তারপরে আছে রূপাম দেহি জায়াম দেহি, অনুষ্ঠার উচ্চারণ ময়ের মতো, রূপাম দেহি জায়াম দেহি ইয়শো দেহি, অন্তঃস্তর জয়ের উচ্চারণটা ইয় রূপে হবে, ইয়শো দেহি দুইশো জাহি দেহি দুইশো জাহি। এর পরবর্তী শ্লোকগুলো আমরা দেখে নেই। নিশুম্ভ শুম্ভ নির্নাশি, নিশুম্ভ শুম্ভ নির্নাশি ত্রৈলোক্যা শোভদে নমঃ, ত্রৈলোক্যা শোভদে নমঃ, রূপম দেহি জয়ম দেহি ইয়শো দেহি দুইশো জাহি। এই যে জফলা থাকার কারণে ত্রৈলোক্যা, এই যে জফলা ইয় রূপে উচ্চারণ হবে, আর ময়ের শেষে যেহেতু বিসর্গ আছে সেক্ষেত্রে হা নমঃ হ উচ্চারণ হবে, বিসর্গের উচ্চারণটা হ রূপে উচ্চারণ হবে। তারপরে আছে বন্দিতাঙ্ঘ্রি যোগে দেবী, বন্দিতাঙ্ঘ্রি যোগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, সর্বসৌভাগ্য দায়িনী, জফলার উচ্চারণটা ইয় রূপে, সর্বসৌভাগ্য দায়িনী রূপম দেহি জয়ম দেহি ইয়শো দেহি দ্বিশো জহি, রূপম দেহি জয়ম দেহি ইয়শো দেহি দ্বিশো জহি। এরপরে আছে অচিন্ত্য রূপ চরিতে, অচিন্ত্য রূপ চরিতে, এই যে অচিন্ত্য নয় তো এর পরে জফলা থাকার কারণে উচ্চারণটা ইয় রূপে, অচিন্ত্য রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী, সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি জয়ম দেহি ইয়শো দেহি দ্বিশো জহি। তারপরে আছে নাতেভ্যা নাতেভ্যা, এই যে জফলার উচ্চারণটা ইয় বিসর্গ থাকায় হ, নাতেভ্যা সর্বদা ভক্তিয়া, নাতেভ্যা সর্বদা ভক্তিয়া, এই যে ইয় উচ্চারণটা হবে ভক্তিয়া, যেহেতু আকার আছে সেক্ষেত্রে ইয়টা ইয়া হবে, আকার থাকার কারণে ইয়র সাথে আকারটা যুক্ত হবে, ইয়া ভক্তিয়া চণ্ডীকে দড়িতাপহে রূপম দেহি জয়ম দেহি ইয়শো দেহি দ্বিশো জহি, ইয়শো দেহি দ্বিশো জহি। তারপরে আছে স্তবদ্ভ্যো, স্তবদ্ভ্যো উচ্চারণটা ভালো করে লক্ষ্য করবেন, স্তবদ্ভ্যো ভক্তি পূর্বম ত্বাম, স্তবদ্ভ্যো ভক্তি পূর্বম ত্বাম চণ্ডীকে ব্যাধি নাশিনী, ব্যাধি এই যে জফলা উচ্চারণ, জফলার পরে যেহেতু আকার আছে সেক্ষেত্রে জফলার এই ইয়র উচ্চারণটাও ইয়া রূপে হবে, ব্যাধি নাশিনী রূপম দেহি জয়ম দেহি ইয়শো দেহি দ্বিশো জহি। তারপরে আছে চণ্ডীকে সততম যুদ্ধে, চণ্ডীকে সততম যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী, জয়ন্তী পাপনাশিনী রূপম দেহি জয়ম দেহি ইয়শো দেহি দ্বিশো জহি, ইয়শো দেহি দ্বিশো জহি। তারপরে আছে দেহি সৌভাগ্যম আরোগ্যম, দেহি সৌভাগ্যম আরোগ্যম, দেহি সৌভাগ্যম আরোগ্যম, এখানে উচ্চারণটা লক্ষ্য করবেন যে অনুসার উচ্চারণটা ময়ের মতো, জফলার উচ্চারণ ইয় রূপে হবে, সৌভাগ্যম আরোগ্যম, ময়ের আমি এখানে অর্ধেক উচ্চারণ করছি, সৌভাগ্যম এতটুকু পর্যন্ত উচ্চারণ করছি, তারপরে আরোগ্যম দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি দেবী পরম সুখম, এই যে অনুসার উচ্চারণটা ময়ের মতো, আর সুখম এই যে ময়ের পরে যে হসন্ত আছে, হসন্ত থাকার কারণে অর্ধেক উচ্চারণ হবে, কোনো অক্ষরের পরে যদি নিচে যদি হসন্ত থাকে সেক্ষেত্রে এই অক্ষরটা অর্ধেক উচ্চারিত হবে, দেহি দেবী পরম সুখম রূপম দেহি জয়ম দেহি ইয়শো দেহি দ্বিশো জহি, ইয়শো দেহি দ্বিশো জহি। তারপরে বিধেহি দেবী কল্যাণম, বিধেহি দেবী কল্যাণম, এই যে অনুসারের উচ্চারণটা ময়ের মতো আর ইয়র জফলার উচ্চারণটা ইয়র মতো, কল্যাণম বিধেহি বিপুলাম শ্রিয়াম, বিধেহি বিপুলাম শ্রিয়াম, এই যে ময়ের নিচে যেহেতু হসন্ত আছে সেক্ষেত্রে অর্ধেক উচ্চারণ হবে, শ্রিয়াম রূপম দেহি জয়ম দেহি ইয়শো দেহি দ্বিশো জহি, উচ্চারণটা দয় বয়স থাকার কারণে ওয়া রূপে উচ্চারণ হবে দ্বিশো জহি। এরপরের শ্লোকগুলো আমরা দেখে নিই।
এখানে লেখা আছে বিধেহি দ্বিশতম, এই যে বফলা আছে দয়ের নিচে, সেক্ষেত্রে ওয়ারূপে উচ্চারণ হবে দ্বিশতম নাশম, অনুসার উচ্চারণ ময়ের মতো নাশম। বিধেহি বলম উচ্চাকাইহ, বিধেহি বলম উচ্চাকাইহ, হয়ের বিসর্গের উচ্চারণটা হয়ের মতো, বলম উচ্চাকাইহ, বলম অর্ধেক উচ্চ একসাথে আলাদা উচ্চারণ হবে, আর উচ্চাকাইহ আলাদা উচ্চারণ। তারপরে রূপাম দেহি জায়াম দেহি যশো দেহি দুর্শো জাহি, দয়বর উচ্চারণটা ওয়া রূপে, আর অন্তস্থ জয়ের উচ্চারণটা ইয় রূপে উচ্চ হবে। তারপরে আছে সুরাসুর শিরোরত্ন, সুরাসুর শিরোরত্ন নিঘৃষ্ট চরণাম্ভুজে, নিঘৃষ্ট চরণাম্ভুজে, রূপাম দেহি জয়ম দেহি যশো দেহি দুর্শো জাহি। তারপরে আসি এরপরের শ্লোকে, এখানে লেখা আছে বিদ্যাবন্তম, এই যে জফলা, জফলার উচ্চারণটা ইয় রূপে, আর জফলার পরে যেহেতু আকার আছে সেক্ষেত্রে ইয়টা ইয়া রূপে উচ্চারণ হবে, বিদ্যাবন্তম অনুসার উচ্চারণটা ময়ের মতো, বিদ্যাবন্তম যশস্বন্তম, বিদ্যাবন্তম যশস্বন্তম লক্ষ্মীবন্তঞ্চ মাম কুরু, লক্ষ্মীবন্তঞ্চ মাম কুরু। এই যে লক্ষ্মী ক্ষীয়, ক্ষীয়র উচ্চারণটা ক আর মূর্ধন্য সেই দুইটা শব্দ অক্ষর মিলে একসাথে হয়, লক্ষ্মী বন্তঞ্চ মাম কুরু, অনুসার উচ্চারণটা ময়ের মতো, বিদ্যাবন্তম যশস্বন্তম লক্ষ্মীবন্তঞ্চ মাম কুরু, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিশো জহি। এরপরের শ্লোক আছে দেবী প্রচণ্ড দুর্দণ্ড, দেবী প্রচণ্ড দুর্দণ্ড দৈত্যদর্প নিষূদনী, দৈত্যদর্প নিষূদনী, দৈত্যদর্প নিষূদনী, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিশো জহি, যশো দেহি দ্বিশো জহি। এর পরবর্তী শ্লোকগুলো আমরা দেখে নিই, প্রচণ্ড দৈত্যদর্পগ্নে, প্রচণ্ড দৈত্যদর্পগ্নে চণ্ডিকে প্রণতায়মে, চণ্ডিকে প্রণতায়মে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিশো জহি, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিশো জহি। তারপরে আছে চতুর্ভুজে চতুর্বক্র, চতুর্ভুজে চতুর্বক্র সংস্তুতে, সংস্তুতে এই যে অনুসারটা যেহেতু মাঝখানে আছে শব্দের সেক্ষেত্রে ন রূপে মূর্ধন্যর মতো উচ্চারণ হবে, সংস্তুতে দন্তস্বর উচ্চারণটা স্বর মতো, সংস্তুতে পরমেশ্বরী চতুর্ভুজে চতুর্বক্র সংস্তুতে পরমেশ্বরী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিশো জহি, যশো দেহি দ্বিশো জহি। এখানে লেখা আছে একুশ নম্বর মন্ত্রে কৃষ্ণেন, কৃষ্ণেন সংস্তুতে দেবী, কৃষ্ণেন সংস্তুতে দেবী, অনুসারটা যেহেতু মাঝখানে আছে সেক্ষেত্রে ন রূপে উচ্চারণ হবে, সংস্তুতে দেবী শশ্বদ্ভক্ত্বা, শশ্বদ্ভক্ত্বা যে স্বয়ের নিচে যেহেতু বফলা আছে বফলার উচ্চারণটা ওয়া রূপে হবে, শশ্বদ্ভক্ত্বা সদাম্বিকে, সদাম্বিকে যে ময়ের নিচে যেহেতু বফলা আছে সেক্ষেত্রে সদাম্বিকে, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিশো জহি। তারপরে আছে হিমাচল সুতানাথ, হিমাচল সুতানাথ সংস্তুতে, সংস্তুতে যে অনুসার উচ্চারণ যেহেতু মাঝখানে আছে সেক্ষেত্রে ন রূপে হবে, সংস্তুতে পরমেশ্বরী, তালিবর্ষের উচ্চারণটা ওয়া রূপে হবে, পরমেশ্বরী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিশো জহি, যশো দেহি দ্বিশো জহি। এর পরবর্তীতে আছে ইন্দ্রাণী পতি সম্ভা সদ্ভাব, ইন্দ্রাণী পতি সদ্ভাব দন্তস্বর উচ্চারণ স্বয়ের মতো, সদ্ভাব পূজিতে পরমেশ্বরী, পূজিতে পরমেশ্বরী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিশো জহি, পরমেশ্বরী। এখানে তালিবর্ষর নিচে যেহেতু বফল আছে উচ্চারণটা ওয়া রূপে হবে, ওয়া পরমেশ্বরী। তারপরে আছে দেবী ভক্ত
जान दाम देवी भक्त जान दाम दत्तानंदो दये अम्बिके दत्तानंदो दये अम्बिके दत्तानंद दये अम्बिके हयर पर जेहेतु मात्रा नहीं से क्षेत्र में हयर उच्चारण अयर मत हो दत्तानंद दये अम्बिके रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि यशो देहि द्विषो जहि एर परवर्ती आछे भार्याम भार्याम अंतस्थ ज पर जेहेतु जफल आछे जफलाटार उच्चारण इ रूपे हबे आर ए जे जफलार परवर्ती जेहेतु आकार आछे से क्षेत्रे आकारटा या रूपे उच्चारण हबे या भार्याम जफलाटा या रूपे उच्चारण हबे আর অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে ভারিয়াম মনোরমাম অনুস্বারের উচ্চারণটা ম মনোরমাম দেহি মনোবৃত্তিয়ানুসারিণীম মনোবৃত্তিয়ানুসারিণীম এই যে বৃত্তর পরে যেহেতু চফল আছে উচ্চারণটা ইয় বৃত্তিয়ানুসারিণীম ময়ের নিচে যেহেতু হসন্ত আছে সেক্ষেত্রে মটা অর্ধেক উচ্চারণ হবে বৃত্তিয়ানুসারিণীম রূপম দেহি জয়ম দেহি यशो देहि द्विषो जहि तारपरे तारिणीम दुर्ग संसार तारिणीम दुर्ग संसार ये जे अनुस्वारटा जेहेतु तारिणीम शब्देर शेषे से क्षेत्रे म तारिणीम दुर्ग संसार ये जे संसारेर क्षेत्रे अनुस्वारटा माझखाने आछे से क्षेत्रे संसार सागरस्य अचलद् भवेत् सागरस्य अचलद् भवेत् सागरस्य अचलद् भवेत् যে উচ্চারণটা সাগরস্যচলদ্ভাবে যে ই উচ্চারণ হচ্ছে ইয়র সাথে উচ্চারণটা একসাথে মিলিত হবে সাগরস্যচলদ্ভাবে সাগরস্যচলদ্ভাবে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি অন্তস্থ জ্বর উচ্চারণটা ইয় যশো দেহি দ্বিষো জহি দয়ের নিচে যেহেতু বফলা আছে সেক্ষেত্রে ও দ্বিষো জহি এরপরে আছে ইদম স্তোত্রম ইদম স্তোত্রম এই যে অনুস্বর উচ্চারণ ময়ের মতো দন্তস্ব স্তোত্রম দন্তস্বর উচ্চারণ স্বয়ের মতো ইদম স্তোত্রম পঠিত্যাতু পঠিত্বাতু যে তয়ের নিচে যেহেতু বফলা আছে সেক্ষেত্রে ওয়া রূপে উচ্চারণ হবে আর আকার থাকার কারণে ওয়া পঠিত্বা পঠিত্বা তু ইদম স্তোত্রম পঠিত্বাতু মহাস্তোত্রম পঠেন্নরহ মহাস্তোত্রম পঠেন্নরহ অনুস্বার উচ্চারণ ময়ের মতো আর পাঠেন নরহ আর বিসর্গের উচ্চারণ হ পাঠেন নরহ তারপরে আছে সপ্তসতীম দন্তস্বর উচ্চারণ সয়ের মতো সপ্তসতীম সমারাধ্য সপ্তসতীম সমারাধ্য বরম আপনোতি দুর্লভম বরম আপনোতি যে বরম একসাথে আলাদা উচ্চারণ হবে তারপরে আকারটা আলাদা উচ্চারণ হবে আপনোতি বরম আপনোতি দুর্লভম বরম আপনোতি দুর্লভম এখানে ময়ের নিচে যেহেতু হসন্ত আছে সেক্ষেত্রে মটা অর্ধেক উচ্চারণ হবে দুর্লভম তারপরে ইতি দেব্যা এই যে বয়ের সাথে যেহেতু জফলা আছে সেক্ষেত্রে জফলাটা ইয় রূপে উচ্চারণ হবে আর জফলার পরে যেহেতু আকার আছে সেক্ষেত্রে ইয়টা ইয়া রূপে উচ্চারণ হবে আকারের কারণে ইয়া ইতি দেব্যা অর্গলা স্তোত্রম এই যে দন্তস্বর উচ্চারণ সয়ের মতো আর ময়ের উচ্চারণটা যেহেতু হসন্ত আছে সেক্ষেত্রে অর্ধেক উচ্চারণ হবে আর গেলা স্তোত্রম সম্পূর্ণম সম্পূর্ণম এই যে ময়ের নিচে হসন্ত থাকায় অর্ধেক ইতি দেব্যা আর গেলা স্তোত্রম সম্পূর্ণম সম্পূর্ণম আশা করি আপনার অর্গলা স্তোত্রে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ বুঝতে পেরেছেন আমাদের এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরাও অর্গলা স্তোত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ বুঝতে পারে এবং শিখতে পারে তো আজ এ পর্যন্তই নমস্কার সবাইকে।